এই আলোচনাগুলো কোথা থেকে সমাজে আসে, কোথা থেকে আসলে ধারণাটা? কিছু বন্ধু বান্ধবী বা আশে কাছের মানুষ, এটাও কিন্তু আমাদের অনেক সময় নিজেকে নিজের দুর্বলতাকে আরো বাড়িয়ে দেয়, অ্যাংজাইটি আরো বাড়িয়ে দেয়। ইজ ইট অ্যাবাউট ডিউরেশন? দ্য ওয়াইফ একটা মানে অবজেক্ট শুয়ে আছেন, আমি ওটা তো কোনো কম্পিটিশনের বিষয় না, এখানে লজ্জার কিছু নাই। কত শক্ত, কত লম্বা, ইউ নো হোয়াট আই মিন, হ্যাঁ, অ্যান্ড কত ইন্টেন্সিটি, অ্যান্ড মানে ইজ লাভ মেকিং রিয়েলি লাইক দিস? এই আলোচনাগুলো কোথা থেকে সমাজে আসলো যে আধা ঘন্টা 40 মিনিট? এবং এটা নিয়ে কিন্তু অনেকেই খুব ব্যঙ্গ করে আমি দেখেছি, যে তারা বলে আরে আমি তো পারি, তুমি তো পারো না, মানে এই জিনিসটা মানে কোত্থেকে আসতেছে? আমার মনে হয় 30-40 মিনিট আসলে কি পারার দরকার আছে? মানে এটা এটাকে এটা তো আমি বলবো যে ইটস ইজ ইট অ্যাবাউট ডিউরেশন? হ্যাঁ, ইজ ইট অ্যাবাউট ডিউরেশন? কারণ ইউনো লাভ মেকিং ইজ নট অ্যাবাউট, না আমরা এটা নিয়ে অনেক কথা বলি, তাই না, যে কত সময়, কত শক্ত, কত লম্বা, ইউনো হোয়াট আই মিন, হ্যাঁ, অ্যান্ড কত ইন্টেন্সিটি, অ্যান্ড মানে ইজ লাভ মেকিং রিয়েলি লাইক দিস? ইটস এ স্টেট অফ বিং, না? এটা তো একটা একটা প্রসেস, পুরো জিনিসটা আমরা এনজয় করার চেষ্টা করি, বাট যখন আমরা এই ফালতু জিনিসগুলোতে বেশি আমি বলবো যে কনজিউমড হয়ে যাই, মানে এটাকে আমাদের হেল্প করে? ভাই আমি ওইটাই আবার আসতেছি, এগুলো কোথা থেকে আসছে আলোচনাগুলো? মানে সেক্সের একটা অংশ হচ্ছে ইন্টারকোর্স, একটা অংশ, হাত ধরা থেকে শুরু করে পুরো একদম মানে ইজাকুলেশন হওয়া পর্যন্ত এটাও একটা সেক্সের অংশ, সেক্সের পুরো পার্ট। সেটার মতো লাভ মেকিং বিষয়গুলো থাকে, বাইরে ঘুরতে যাওয়া, একসাথে মুভি দেখা, গল্প করা, এটা কিন্তু সেক্সেরই অংশ। আমরা যদি শুধু ইন্টারকোর্সের দিকে ফোকাস করি, বিষয়গুলো খুব রোবোটিক টাইপের হয়ে যায়, তাই না? এখন তুমি যেটা বললে কোথা থেকে আসলে ধারণাটা, আমার কাছে মানে কয়েকটা সোর্স থেকে আসতে পারে আমার ধারণা। যেটা হচ্ছে পর্ন একটা বিষয়, পর্নে একটা ভিডিও দেখা যায় 20 মিনিটের ভিডিও দেখতেছে, কোনোভাবেই তো ইজাকুলেশন হচ্ছে না এবং খুব অ্যাগ্রেসিভভাবে ওনারা মেলামেশা করতেছে, হ্যাঁ, বিভিন্নভাবে। সেটা তো আমাদের লাইফে তো হচ্ছে না, ওরা তো এতক্ষণ দূরে করছে, আমার তো 20 মিনিট কেন, আমার তো 2-4 মিনিট। এবং অনেক পুরুষ এটাকে খুব একটা ইয়ে মনে করে যে আমি আধা ঘন্টা পারি। আরে ভাই, মানে জিনিসটা এরকম না যে ধরেন একটা একটা রচনা লিখতে বা একটা কবিতা লিখতে আপনার 5 মিনিট লাগে, কিন্তু আপনি বাট আপনি লিখতেছেন আধা ঘন্টায়, আপনি তো আসলে বোকা, বা আপনি আসলে আপনার স্কিল কম, তাই না? মানে একটা একটা সাধারণ জিনিসকে আমি টেনে কেন লম্বা করবো? এটা তো কোনো কম্পিটিশনের বিষয় না, এটা কম্পিটিশনের বিষয় না। 20 মিনিট পর আমাকে 30 মিনিট পারতেই হবে, হ্যাঁ, মানে এটা তো ডিসক্রেডিট, তাই না? এটা তো একটা ফিজিক্যাল এক্সার্শনও, আমি যে কাজটা অল্পতে করতে পারি সেটা আমি কেন বেশি সময় ধরে করবো? এবং সেই অল্প সময়টা যদি আমি যে জিনিসটাকে এনজয় করতে পারি পুরো প্রসেসটা, তাহলে সেটার একটা গুরুত্ব। এখন লাইক ইউনো লাইক সেক্স বিকামস ভেরি বোরিং যখন দুই ক্ষেত্রে আমি বলবো, যে যখন একটা ছেলে শুধু নিজের চাহিদার কথা চিন্তা করে, ওয়াইফের কিছুই চিন্তা করতেছে না, লাইক একটা ওয়াইফ একটা মানে অবজেক্ট শুয়ে আসেন, আমি যেভাবে পারি যখন পারি সেক্স করতেছি, খুবই মানে আমি বলবো যে শ্যালো, আমি বলবো যে সুপারফিশিয়াল জিনিসটা। আবার একটা ওয়াইফও যদি মনে করে যে আমি হচ্ছে গিয়ে মানে জাস্ট হাজব্যান্ডকে খুশি করার একটা মাধ্যম, হ্যাঁ, মানে আমার কোনো এখানে সেক্সে পার্টিসিপেট করার প্রয়োজন নাই, হ্যাঁ, আমার কোনো কথা নাই, আমার কোনো চাওয়া পায় না, আমার কোনো অর্গাজম নাই, কিছু নাই, এই দুটো জিনিসই কিন্তু খুব মানে সমস্যার এবং বিরক্তিকর এবং একটা প্রবলেম তৈরি করে। এখানে তুমি যেটা বললা যে আসলে সোর্সটা, আর একটু কিছু সোর্স থাকে যদি কথা বলি, তো আমার মনে হয় কিছু বন্ধু বান্ধবী বা আশে কাছের মানুষ, এটাও কিন্তু আমাদের অনেক সময় নিজেকে নিজের দুর্বলতাকে আরও বাড়িয়ে দেয়, অ্যাংজাইটি আরও বাড়িয়ে দেয়। কেউ কখনো নিজেকে ছোট করে কিন্তু কথা বলি না, আমরা জাতিগত মনে সমস্যা, এটা আমাদের সবসময় একটু বাড়িয়ে কথা বলতে পছন্দ করি। কেউ যদি বলে তোমাদের কনজুগাল লাইফটা কেমন যাচ্ছে, একজনকে বল ফ্রেন্ডকে বললে তো সে বলে জানে আমাকে এই এই এই, আমার তো মানে এই এত পারে, আমার তো এই হাজব্যান্ড এই পারে, হ্যাঁ, কী অবস্থা, কী একটা অবস্থা, কম্পেয়ার করা শুরু করে কিন্তু সেটা কিন্তু বাসায় এসে কিন্তু উনি কম্পেয়ার করেন না, সমস্যা। আপনি তো বুঝেন, এগুলো কিন্তু অনেক মানে রমরম আলোচনা কিন্তু মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যেও, যে তো যে তোর জামাই কী অবস্থা। এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকেই আবার ছেলেরা বলে যে আমার তো ওয়াইফ এমনভাবে আমি এ ব্যাপারটা পারফর্ম করি যে মাপ চায়, কান্না করে, মানে খুব মানে বিশাল বীর একটা অবস্থা, হ্যাঁ, আমি খুব চরম একটা মানে পৃথিবীর সেরা শক্তিশালী একটা মানুষ, আমি খুব হাস্যকর। এখানে কে পারলো না ব্যাপারটা তো এটা কোনো ক্রিকেট খেলা নয়, এখানে ক্রিকেট খেলা নয়, এটা তো আমি দুজনকেই পারতে হবে, হারলে দুজনই হারবে, জিতলে দুজনই জিততে হবে, এখানে একজন হারবে একজন জিতবে, এটা তো ক্রিকেট ফুটবল খেলা নয়, আর এখানে বীরত্বর কিছু নেই, বরঞ্চ তার একটা ব্যর্থতা যে সে কাপলের পার্টনারের দিকে একদম খেয়াল রাখেন না,
এবং উনি নিজের স্বার্থপরতার দিকে তাকায় শুধু। এবং আমি এই ধরনের কেসে দেখতে গিয়ে আমি যেটা দেখেছি, যারা অনেক দীর্ঘ সময় সেক্স করতে চায় 20-30 মিনিটস ব্যাক, এতে কিন্তু মানে পার্টনার খুব কষ্ট হয়, মানে ইউনো এটা তো একটা ফিজিক্যাল এক্সার্শন, এতক্ষণ যদি কেউ করে অনেকের ভীষণ কষ্ট হয়, এবং অনেকের আমরা ভ্যাজাইনাল টিয়ারও দেখছি আমি। হ্যাঁ, সো মানে জিনিসগুলো খুব আমি বলবো যে বিদঘুটে, মানে এগুলো থেকে আমার কাছে মানে আমাদের বের হয়ে আসা উচিত। তো আপনি বলছিলেন ভাই যে নর্মাল সময় কত বলছিলেন? নর্মাল সময় হচ্ছে অবশ্যই সেটা আমরা বলি যে 1 মিনিটের বেশি হবে, এবং সেটা অবশ্যই প্রতিবারই হবে এমন নয়। একটা মানুষ 10 বার যদি মেলামেশে করে 10 বারে 1 মিনিটের বেশি হবে, 2 মিনিট 4 মিনিট হবে, ব্যাপারটা এমন নয়। কোনো কোনো সময় তো সে আমরা যদি বলি মজা করে যদি কথা বলতে চাই, আমরা সচিন টেন্ডুলকারের কথা যদি বলি, প্রতি ম্যাচে কি সে সেঞ্চুরি করে? তা তো না, করতো কি প্রতি ম্যাচে সেঞ্চুরি করতো? তা কিন্তু না, কোনো কোনো ম্যাচে তো 0 রান তো আউট হয়ে শুনি। তো একটা মানুষ 10 বারে মেলামেশা করবে, 10 বারে সে 20-30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে সে 1-2 বার হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। যদি আমি গড় টাইমটা বলি, গড়ে একটা মানুষের 2-5 মিনিট বা 2-6 মিনিট এরকম একটা অ্যাভারেজ টাইম আর কি, তো ফিক্সড কোনো ইয়ে নাই। তো ছেলেদের এই টাইমটা এরকম রেঞ্জের মধ্যেই থাকে, বাদ বাকি ডিউরেশনটা ফ্যাক্টর না, এখানে কোয়ালিটি সেক্সটা খুব গুরুত্বপূর্ণ। কোয়ালিটি সেক্স, দ্য ওয়ার্ড ইজ লাইক কোয়ালিটি সেক্স। আমি এখানে আলোচনাটা আমি যদিও আমি বলবো যে এটা নানান বয়সী নানান মানুষরা দেখছেন, সো আপনারা প্লিজ আনইজি ফিল করেন না, কারণ আমার কাছে মানে এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা হওয়াটা উচিত। আমরা এই আলোচনা তো আমি এই পার্টটা নিয়ে আরও দীর্ঘ আমি আরও ভিতরে ঢুকতে চাই ভাই, কারণ এটা অনেকের একটা একটা মিসকনসেপশন যে লাইক প্রিম্যাচুর ইজাকুলেশন যদি এরকম কারো থেকে থাকে, প্রথম তো এই আমরা এই মিসকনসেপশনটা দূর করব, কিন্তু আরও কিছু আমি বলবো যে সহজ টেকনিক কিন্তু আপনার অ্যাপ্লাই করা যায়। যেমন একটা প্রথম যেটা বুঝতে হবে, প্রিম্যাচুর ইজাকুলেশন যদি এটা ছেলেদের রোগ, কষ্টটা কিন্তু মেয়েটার হয়, সো এটা কাইন্ড অফ একটা মেয়েদের রোগ, কিন্তু ছেলেদের রোগ না আসলে, কারণ ছেলেদের ভ্যাজাইনার ভিতরে বাইরে যে সময় বীর্যপাতটা হোক না কেন, তার তো অর্গাজম হয়ে যাচ্ছে, তাই না? কষ্টটা তো ওয়াইফটা পায়। তো এখানে আমাদের চিন্তা করা উচিত কি যে আমি ওয়াইফকে তার অর্গাজমটা পৌঁছাতে পারবো। প্রথম যে কাজটা করতে হবে যে ওয়াইফকে পার্টিসিপেট করতে হবে, ওয়াইফ প্রথমেই কটু কথা এগুলো আপনি অ্যাড করেন, আমার কথা বলার আমার কিছু পয়েন্ট হয়তো বাদ যাবে, ওয়াইফ কটু কথা বলবে না যেগুলোতে তার আরও অ্যাংজাইটি বাড়বে। সেক্সুয়াল পজিশন অনেক সময় আমরা চেঞ্জ করতে পারি, সেক্সুয়াল পজিশন আপনারা অনেকেই এক্সপ্লোর করতে পারেন বিভিন্নভাবে, স্পেশালি ওমেন অ্যান্ড টপ অনেকেরই জন্য, অনেক মেয়েদের জন্যই আমি বলবো যে দ্রুত অর্গাজম আনতে হেল্প করে, বাট ইট ক্যান বি আদার ইন আদার পজিশনস, বাট এটা হচ্ছে আরেকটা। সেকেন্ড হচ্ছে গিয়ে সেক্সের শুরুতে যাদের প্রিম্যাচুরিটির জন্য সমস্যা থাকে, আপনার ওয়াইফকে আপনি স্টিমুলেট করবেন, কিন্তু ওয়াইফকে বলবেন আপনাকে স্টিমুলেট করতে, না আপনি স্টিমুলেটেড হবেন, আপনি আপনার ওয়াইফকে স্টিমুলেট করবেন। তারপর আপনি প্রয়োজনে একটা থিক কন্ডোম বা 2টা কন্ডোম পরে নেবেন, অ্যান্ড ওয়াইফকে খুশি করার চেষ্টা করবেন। সো ওয়াইফ যে পজিশনে তার দ্রুত অর্গাজমে পৌঁছতে পারে সেই জায়গাটা যেন উনি করে, উনি পার্টিসিপেট করে, এবং তখন প্রয়োজনে আপনি একটু আপনার ব্রেনটাকে শাট করে দিলেন। আবার ওয়াইফ যদি খুব অ্যাক্টিভ পার্টিসিপেট করে, ভাই আমি আবার বলছি আমার কোনো মানে গ্যাপ থাকলে বলে বলেন অ্যাড করেন, ওয়াইফ যদি কোনো ভুল মানে ওয়াইফ যদি পার্টিসিপেট করে, সেক্ষেত্রে হয়তো ওই যেটা আপনি বলেন 1-3 দিন লাগবে জিনিসটা এক্সপ্লোর করার, কারণ এটা একটা দিন শেষে সেক্স একটা নতুন খেলা শেখার মতো। আপনার নতুন কাপল হলে ইটস লাইক ইউনো প্লেয়িং বাস্কেটবল, অ্যান্ড বাস্কেটবলকেও একদিন খেললে শিখে না, এটা শিখতে 3-5 দিন সময় লাগে। সো ওয়াইফও বুঝে যাবে তিনি কোন পজিশনে এবং কোন অবস্থানে কত সময় তার অর্গাজমটা হচ্ছে, এটা বুঝতে 3-5 দিন সময় লাগে। অ্যান্ড দেন ওয়াইফ যখন এটা বুঝে যায়, আপনি ওয়াইফকে আগে স্যাটিসফাই করেন, রাইট? ওয়াইফ স্যাটিসফাই করার পরে তারপর সময় নিয়ে আপনি আবার সেক্স করতে পারেন। এটা এটা একটা ইজি পদ্ধতি। আরেকটা হতে পারে সিম্পলি যারা এক রাতে একের বেশি একের অধিকবার সেক্স করতে পারেন, আপনি প্রথমবার প্রিম্যাচুর ইজাকুলেশন হলো সমস্যা নাই, আপনি সেকেন্ড টাইম আবার ট্রাই করেন। অনেক 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 পুরুষের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম করা কঠিন, এটা আমি জানি, কিন্তু অনেকে কিন্তু পারে ভাইয়া। সো সেকেন্ড টাইম এমনিতে কিন্তু আপনার ইজাকুলেশনের টাইম বাড়বে এবং তখন সমস্যাটা হবে না। সো খুব ন্যাচারাল কিছু ওয়েতে কিন্তু আমরা এটা ঠিক করতে পারি। মিলন ভাই, আমি কি কোনো কিছু বাদ দিছি কি না? হ্যাঁ, তুমি খুব সুন্দর করে বলেছো, ধন্যবাদ। তো এখানেই আমি যদি কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পজিশনের যে বিষয়টা, পজিশনের বিষয়ে তুমি যেটা বলেছো একদম ঠিক। ফিমেল টপ পজিশনে সায়েন্স বলে যে এখানে একটু মেয়েদের অর্গাজমটা তাড়াতাড়ি হয়, ছেলেদের যদি অ্যাক্টিভনেসটা কম থাকে, ওখানে অ্যাংজাইটি কম থাকে, সময়টা একটু বাড়ে। এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করি সবসময় যে আপনারা ঘন ঘন পজিশন চেঞ্জ করবেন, একটা পজিশনে 20-30 সেকেন্ডের বেশি থাকবেন না অবশ্যই, এবং অবশ্যই ছেলেদের বলি আপনার যে পজিশনে আপনার ভালো লাগে
আপনার যে পজিশনটা আপনার পছন্দ, সব প্রত্যেকটা ছেলের একটা ফ্যান্টাসি থাকে যে এই পজিশনটা আমি বেশি প্রিফার করি, তো এই এই মানে ভালো লাগার সব থেকে পছন্দের পজিশনটা অ্যাভয়েড করতে বলি, কারণ এখানে উনি যখনই যাবে পজিশনে তোমার খুব ভালো লাগাটা বেশি কাজ করবে, দ্রুত হবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। রাইট, অ্যাবসলুটলি। এবং ওনার ওই যে ফোর প্লে, তো কিন্তু ওই জিনিসটা আনতে হবে যে ধরেন অনেকের কিন্তু হতে পারে যে তার হাত টাচ করলে ভালো লাগে, বা হয়তো বুকে টাচ করলে ভালো লাগে, বা চুলে, বা আমি জানি না, একজন এক একটা। এখানে আমি বলবো যে কমিউনিকেশন গ্যাপ থাকা যাবে না, এখানে বলতে হবে, এখানে লজ্জার কিছু নাই। আমি অন্তর জানি না আমার ওয়াইফ কী চায় আমি বুঝতে পারবো না, ওয়াইফ আমি কী চাই সেটা বুঝতে পারবো না, অতএব আমার কোথায় টাচ করলে ভালো লাগে, কী করলে আমার ভালো লাগে, লজ্জার কিছু নেই। এখানে তো হাজব্যান্ড হালাল একটা সম্পর্ক, এখানে বলতে হবে যে আমার এখানে এইটা করলে আমার বেশি আমার ভালো লাগে, উনিও বলবে আমার এটা করলে ভালো লাগে, তাহলে মানে ফোর ফিলের টাইমটা কিন্তু অল্প সময় কিন্তু রিচ করা যায় সেই লেভেলে। অ্যাবসলুটলি না, এটা এটা কিন্তু মানে মানে খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে আলোচনা করছি যে আপনার যে হাজব্যান্ড স্টিমুলেটেড হবে না, মূল ব্যাপারটা হচ্ছে এটা, বাট ওয়াইফ ওয়াইফ স্টিমুলেটেড হবে। এবং এখানে দেখেন যারা যারা যে আপনি যে কেসটা বললেন যে যে মেয়েটা যে ভদ্রমহিলা আমি তো চিনি আমি বলছি আর কি, তো যে আমার এক ঘন্টা লাগবে, রাইট। এখন এই জিনিসটাকে তো আমি দেখি ভাই এটা খুব আপেক্ষিক একটা জিনিস। আমি অনেক এরকম কাপল দেখছি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সত্য, এটা ছেলেদের হয় মেয়েদের হয়, যে লাইক বউকে দেখলে তার কোনো ইউনো ডিজায়ার হয় না, কিছু হয় না, বা বউও বলে যে আমার তো এক ঘন্টার কিছু হয় না, বাট সে একটা সুদর্শন পুরুষ বা একটা সুদর্শন নারী দেখলে তার কিন্তু ধরেন দুই মিনিটই অর্গাজম হয়। সো এটা কিন্তু খুব সাইকোলজিক্যাল একটা ব্যাপার ভাই, মানে অর্গাজম কোথায় হয়টা কোথায়, মেন সেন্টার তো এখানে ব্রেন, মানে মন তো মন মন বলো বা ব্রেন বলো সব তো এখানেই, তো আমার অর্গাজমটা হচ্ছে আসলে ব্রেন থেকে, ব্রেন কোনটাকে ভালো বলতেছে, কোনটাকে সিগন্যাল পাঠাচ্ছে নিচে যে মানে যে সেক্স অর্গান যেগুলো আছে সেগুলো তোমার ইজাকুলেশন করো বা অর্গাজম করো, ব্রেন সিগন্যাল পাঠালে কিন্তু অর্গাজমটা হচ্ছে। তো আমার ব্রেন যদি যে বিষয়টা আমি সামনে আসে, যে মানুষটা সামনে আসে, তাকে যদি আমি অ্যাকসেপ্ট না করি বা যদি তাকে খুব বেশি দেখে আমার ভালো ফিল না হয় বা কোনো গ্যাপ যদি আমাদের থাকে, তাহলে তো ব্রেনটা সেটাকে ভালোভাবে নিবে না।